তিনি এখন বাংলার মঙ্গলের জন্য, ভারতবর্ষের মঙ্গলের জন্য জগন্নাথকে ভোগ লাগালেন, চরণে তুলসী দিলেন, তিনি সবার জন্য প্রার্থনা করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত দিয়ে ইসকনের রথযাত্রা শুরু হচ্ছে এবং তার সঙ্গে আমাদের মধ্যে উৎসবিত হয়েছেন এমপি নুসরাত জাহান এবং ওনার হাজবেন্ড মিস্টার নিখিল জেন। ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, অনুরোধ করব এবার অনুরোধ করব দিদিকে সামনে আসার জন্য। দিদি সময় এসে গেছে আমাদের কাছে, দিদিকে অনুরোধ করব একটু সামনে আসতে। দিদি আপনি কিছু বলুন, প্রতিবারের মতো আমাদেরকে আশীর্বাদে পুষ্ট করুন। জয় জগন্নাথ। এবং আজকে আমি ইসকন মন্দিরের প্রোগ্রামে প্রতি বছরই আসি, আমাকে ওনারা ডাকেন, আমি খুব কৃতজ্ঞ। এবং এই শুভ রথযাত্রায়, জগন্নাথ দেবের ইসকনের রথযাত্রায় আমাকে আহ্বান জানান, তাই আমি ইসকন কর্তৃপক্ষকে আমার অনেক অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই উপলক্ষে সারা পৃথিবীতেই আজকে রথযাত্রা হয়, জগন্নাথ দেবের ইসকনের রথযাত্রা হয়, রাধা কৃষ্ণের পুজো হয়, যে যেরকম ভাবে করেন তার নিজ নিজ ধর্মের মতো। আমাকে যেহেতু এবার আবার মা এসেও যেতে হবে এখান থেকে, তাই হয়তো এবার আমায় এখান থেকে চলে যেতে হবে মা এসের রথযাত্রায়, কারণ মা এসের রথযাত্রা পুরীর পরে বাংলায় এটা কিন্তু এক বৃহত্তম রথযাত্রা। আমি আজকে রথযাত্রার এই পূর্ণ পবিত্র দিনে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। জয় জগন্নাথ, জগতের পিতা, জগৎ পিতা আপনাদের সকলকে ভালো রাখুন। আমাদের একদিকে মা মা কালী, আর একদিকে জয় জগন্নাথ। মায়ের পুজোর সাথে জগন্নাথ দেবের পুজোরও একটা সম্পর্ক আছে, এবং আমরা জানি মা কালী মন্দিরের সাথে আমাদের যেটা গর্ভধারিণী মা, মা কালী মন্দিরের সাথে জয় জগন্নাথ দেবের মন্দিরের একটা সম্পর্ক বরাবরই আছে, চিরকালীন আছে। কাজেই এই সুন্দর অনুষ্ঠানে আজকে যেমন সকল তীর্থযাত্রীতে, সকল ধর্মযাত্রীতে, সকল মানুষকে যারা জগন্নাথ দেবের ভক্ত, যারা রথযাত্রার ভক্ত, ধর্মীয় রথযাত্রার ভক্ত, এবং বিশেষ করে ইসকন খুব আন্তরিকতা সহ এই প্রোগ্রামটা করেন, আজকে নয় চিরকাল ধরে। এবং আজকে আমি খুশি ইসকনের মায়াপুরে যে বড় মন্দির তৈরি হয়েছে, এবং সেখানে ইসকন প্রায় 100 বছর ধরে অপেক্ষা করছিল, একটা সুন্দর ইসকন টাউন, বড় একটা তীর্থযাত্রা, তীর্থ নগরী করবার জন্য। এবং তাতে ওদের 700 একর জমি ছিল, সেই জমিটা অনেক দিন ধরে পড়ে ছিল, রাজ্য সরকার না দিলে সেটা হতো না, এবং এইটা আমরা করে দিয়েছি অলরেডি। এবং আমি আজকে এখানে শুনে খুশি যে ইসকনের সেই ইসকন টাউন, ইসকন তীর্থক্ষেত্র, যেখানে হেলিপ্যাড থেকে শুরু করে, গেস্ট হাউস থেকে শুরু করে, তীর্থক্ষেত্র থেকে শুরু করে, ট্যুরিজম ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু তারা করছেন। এবং 700 একর জমি বড় ব্যাপার, এবং এমনিতেই মন্দিরটা ওদের খুব সুন্দর হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি তীর্থযাত্রী আগামী দিন যাতে যেতে পারে মায়াপুরে, তাই মায়াপুরটাকে, নবদ্বীপটাকে পুরো ঢেলে সাজানো হচ্ছে, নবদ্বীপ হেরিটেজ টাউন মায়াপুর। এবং আজকেও আমরা আমাদের প্রতিনিধি সেখানে পাঠিয়েছি। আমি এখান থেকে কামনা করব যত তাড়াতাড়ি ইসকন তীর্থকেন্দ্র তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তীর্থযাত্রী ততই ভালো। নুসরত নুসরতের নতুন বন্ধু তারা সকলে এখানে এসছে, সদ্য বিবাহিত, তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবং সাধারণ মানুষও যারা এসছেন সকলকে, অনেক বিশিষ্ট মানুষ ওরাও সকলে এসছেন। আমি সুব্রত বক্সি, নুসরত, আমি সোহম থেকে শুরু করে ধীরেবা থেকে শুরু করে অনেককেই দেখতে পাচ্ছি, অনেকে নিচেও বসে আছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। জগন্নাথ দেবের রথযাত্রায় ভালো করে রথ টানুন, দড়ি টানুন,
জগন্নাথের খাজাও খান, পাপড় ভাজাও ভালো করে খান, তেলে ভাজা মুড়িও ভালো করে খান, জিলিপিও ভালো করে খান, এটা বিশেষ ডে এটার জন্য। এবং শেষে নিশ্চয়ই বলব, ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমান্তনে বলভদ্রা সুভদ্রাভাং জগন্নাথায় তে নমো। জগন্নাথ দেব, জয় জগন্নাথ। জগন্নাথ দেব জগতের পিতা, জগতের নাথ। সকলকে ভালো রাখুন, সকলে সুন্দর থাকুন, সকলে সুস্থ থাকুন। আর এইভাবেই জগন্নাথ দেবের রথযাত্রা, ইস্কনের রথযাত্রা যেন ধর্মীয় রথযাত্রা, ধর্মীয় মানবিকতা, ধর্মীয় সভ্যতা, ধর্মীয় সংস্কৃতি। ধর্ম মানে সার্বজনীন, ধর্ম মানে বিশ্বজনীন, ধর্ম হচ্ছে ইউনিভার্সাল। সবাইকে, সব পৃথিবীর মানুষকে ভালোবেসে যে ধর্ম সবাইকে গ্রহণ করে, সেটাই আসল ধর্ম, সেটাই মানব ধর্ম। সেই ধর্মের জয় হোক, শুভবুদ্ধির জয় হোক, মানবতার জয় হোক, সভ্যতার জয় হোক, ঐক্যের জয় হোক, একতার জয় হোক, সংহতির জয় হোক, সম্প্রীতির জয় হোক। ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হিন্দ, জয় বাংলা, জয় জগন্নাথ। আমরা নুসরাত জাহান জি কে আমরা একটা অনুরোধ করবো, দিদি যদি কিছু বলেন। সুপ্রভাত প্রত্যেক জনকে। ইসকনের পরিবারের তরফ থেকে আমি জানাই শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগতম। আমার সৌভাগ্য যে আজকে ইসকনের তরফ থেকে আমি এখানে, আমাকে আমন্ত্রণ করে আজকে এখানে ডাকা হয়েছে, আমি ভীষণ গর্ববোধ করছি। আমাদের পশ্চিমবাংলার কিছু স্পেশাল ব্যাপার রয়েছে, আমরা এখানে জাতি ভেদাভেদ নির্বিশেষে সমস্ত উৎসব একসাথে পালন করে থাকি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদির নেতৃত্বে আমরা সবসময় বিশ্বাস করি যে বাংলা কিন্তু সম্প্রীতি এবং শান্তির প্রতীক। আগামী দিনেও যেন আমরা সকলে এইভাবে জাতি ভেদাভেদ না মেনে ঈশ্বরের পথে, ঠাকুরের পথে, উপরওয়ালার পথে, আল্লাহর পথে আমরা যেন সবাই একসাথে এগিয়ে চলি। এটাই হচ্ছে আমাদের বাংলার বৈশিষ্ট্য। আমরা সবাই যেন খুব ভালো থাকি, সুখে থাকি। আজকে আমি এখানে উপরওয়ালার কাছে, ঠাকুরের কাছে আজকে প্রার্থনা করব যেন আমরা সবাই সুখে শান্তিতে ভালোভাবে জীবনযাপন করতে পারি। এত সুন্দর একটা উৎসব, আমি সবাইকে বলবো যে আপনারা সবাই খুব এনজয় করুন এবং সবাই মিলে একসাথে যেন আমরা আজকে রথ টানি। খুব ভালো হোক, জয় জগন্নাথ, খুব ভালো হোক। গত 100 বছরেরও বেশি সময় ধরে প্রভুপাদ এবং তার গুরু মহারাজদের বৃন্দের সমার ইচ্ছে ছিল যে জগন্নাথের এবং বলরাম সুভদ্রা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আশীর্বাদ মায়াপুরে রয়েছে, সে মায়াপুরের স্থান যাতে পবিত্র হয় এবং যে জমি নিয়ে আমাদের অসুবিধে ছিল দিদি, সেই জমি সব বাধা মুছে দিয়েছেন দিদির হাত দিয়ে, হরিবল। এবং সেজন্য শ্রী শ্রী গৌর নিতাই চন্দ্রের বিশেষ কৃপা দিদির উপরে বর্ষিত হোক। এবং শুধু তাই নয়, দিদির উপরে অনেক আশীর্বাদ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দিদির হাতেই শুভ কাজ সম্পন্ন হয়েছে। কোটি কোটি মানুষ প্রতি বছর দেশ বিদেশ থেকে মায়াপুরে আসেন। মায়াপুরের আমাদের মন্দিরের তরফ থেকে দিদিকে অনেক ধন্যবাদ। দিদি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সবাইকে, বাংলাকে এগিয়ে নিয়ে চলুন, দেশকে এগিয়ে নিয়ে চলুন, এই প্রার্থনা রেখে আমরা এখন রথের বিধান শুরু করছি। মঙ্গলাচরণের মাধ্যমে আমরা এখন চন্দন জল দিয়ে ভরে দেওয়া হবে, আরতি করা হবে, ঘন্টা এবং শঙ্খধ্বনি বেজে উঠল, উলুধ্বনি। Thank you.
শুরু হলো রথযাত্রার শুভ কার্য, সবাই একবার হরিধ্বনি হরিধ্বনি উলুধ্বনি, জয় জগন্নাথ। দিদির হাত দিয়ে চন্দন জল, জগতের কল্যাণের জন্য, বাংলার কল্যাণের জন্য, সংসারের কল্যাণের জন্য, সকলের মঙ্গলের জন্য জগবন্ধুর এই চন্দনের জল আমরা মল্লব দিয়ে দিদি সবার দিকে নিয়ে যাচ্ছেন। দিদির হাত দিয়ে আজ রথযাত্রার শুভ কার্য সম্পন্ন হয়েছে, ছেড়া পহরা হবে দিদি, এবং শুধু তাই নয়, এরপরে চন্দনের গুঁড়ো, আহা আহা, ভরে উঠলো সুবাসিত চন্দন, আজ কলকাতা কলকাতা নয়, নববৃন্দাবন পরিণত হবে। দিদি আজকে দিদির হাত ধরে দিদি ছুঁড়ে দিচ্ছেন চন্দন, এবং শুধু তাই নয়, এবারে আসছে পুষ্প, দাদারমন প্রভু পুষ্পটা দিদিকে দিদিকে পুষ্প দিচ্ছেন। শুধু তাই নয়, দিদি সকলের মঙ্গলের জন্য, মঙ্গলময় জগন্নাথ, মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড় ধ্বজ, মঙ্গলম মঙ্গলায়তন হরি। এবং শুধু তাই নয়, এবং নুসরত দিদিও সুন্দর ভাবে জগন্নাথের রথের সামনে সিজন করছেন। আমরা কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, আমরা আপনারা শুনে একটু সাইড দিয়ে দিন, দিদিকে সবাই চাইছে, দিদিকে অনেক ধন্যবাদ। আজ কি বলবো, আপ্লুত হচ্ছে ইসকন ভক্তবৃন্দরা, ইসকনের পরিবার, ইসকনের পরিবার আজকে ওনার কাছে কৃতজ্ঞ, সবার সেবা কিছু।